উত্তরপ্রদেশের অযোধ্যায় যখন শ্রীরামচন্দ্রের মন্দির উদ্বোধনের তোড়জোড় প্রায় শেষের মুখে, তখন শহর দুর্গাপুরে সেই শ্রীরামচন্দ্রের মন্দিরের একখানি দৃষ্টিনন্দন রেপ্লিকা তৈরি করে উদ্বোধনের অপেক্ষা করছেন শিল্পী স্বয়ং। এবং সেই রেপ্লিকা মন্দির ইট কাঠ পাথর দিয়ে নয়, প্রায় 20 কিলোগ্রাম বিস্কুট দিয়ে তৈরি করেছেন গোপাল মাঠের তরুণ শিল্পী ছোটন ওরফে মনু ঘোষ। প্রথম থেকেই কিছুটা ব্যতিক্রমী শিল্পভাবনা মাথায় আসে এই তরুণের, তাই কখনো 10 সিটার বাইক, কখনো চন্দ্রযানের রেপ্লিকা তৈরি করে শহরবাসীকে উপহার দিয়েছেন ছোটন। এবার বিস্কুট দিয়ে রাম মন্দির তৈরির পরিকল্পনা মাথায় আসে তাঁর। আগামী 22 জানুয়ারি অযোধ্যায় যখন রাম মন্দিরের শুভ উদ্বোধন হবে, সেদিনই দুর্গাপুরের ইস্কন মন্দিরে স্থান পাবে ছোটন ঘোষের তৈরি এই চমৎকার রেপ্লিকাটি। পুরো মন্দিরটি বানাতে মোট 7 দিন সময় লেগেছে তাঁর, এমনটাই জানিয়েছেন দুর্গাপুরের এই বিশ্বকর্মা। তবে বিস্কুট দিয়ে তৈরি হওয়ায় অনেকেরই আক্ষেপ, এত সুন্দর একটা শিল্পকর্ম কাঠ বা ধাতু দিয়ে তৈরি করলে তা দীর্ঘদিন স্থায়ী হতো, কিন্তু বিস্কুটে তৈরি হওয়ায় মন্দিরের আয়ু অত্যন্ত ক্ষণস্থায়ী হবে বলেই শিল্পমোদী মানুষের আক্ষেপ ঝরে পড়েছে। তবে এরই মধ্যে মন্দিরটি দর্শন করতে আসছেন দূর দূরান্তের বহু মানুষ বলেই জানাচ্ছেন ছোটনবাবু। এটা হচ্ছে অযোধ্যার রাম মন্দির। এটা বানিয়েছি বিস্কুট দিয়ে, 20 কেজি পার্লেজি বিস্কুট দিয়ে বানানো হয়েছে অযোধ্যা রাম মন্দির। কতদিন লেগেছে সময়? এটা 7 দিন লেগেছে এটা বানাতে। আর বলছি যে এরকম একটা ভাবনা এলো কি হবে যে অযোধ্যা রাম মন্দিরটা বানাতে? আমরা কিছু ইউনিক জিনিস বানানোর চেষ্টা করি, যেমন 10 সিটার বাইক বানিয়েছিলাম, চন্দ্রযান 3 বানিয়েছিলাম, রোভার প্রোগ্রাম বানিয়েছিলাম, সেরকম এটাও আমাদের মাথায় এলো যে কিছু ইউনিক একটা বানাবো। তা আমাদের 22 জানুয়ারি প্রভু শ্রীরামের মন্দির উদ্বোধন, সেই জন্য আমরা রামকে মানে অনেক শ্রদ্ধা জানাই, তার শ্রদ্ধা জানিয়ে সেই এই মন্দির আমরা বানাই। তা এটা আমাদের ইস্কন মন্দিরে মানে বুকিংও হয়ে গেছে, এই এটা ওরা নিয়ে নেবে ইস্কন মন্দির। বিস্কুট দিয়ে বানাতে হবে এরকম একটা অনেক কিছু তো ছিল, বিস্কুটটাকে কীভাবে এলো মাথায়? আমরা চাইলাম যে একটা কিছু ইউনিক ধরনের জিনিস দিয়ে বানাবো, মানে এরকম কাঠ দিয়ে, প্লাইবোর্ড দিয়ে বা অন্য কোনো জিনিস দিয়ে তো সবাই বানায়, তা আমরা একটু ইউনিক যাতে হয় সেই জন্য আমরা বিস্কুট দিয়ে বানিয়েছি। আর এই সব ভাবনা চিন্তা সব ভগবান রামই দেয় আমাদেরকে। আমার তখন ঝুলন করতো আমাদের বাড়িতে, হ্যাঁ ঝুলন করতো, তখন তো এত পয়সা টয়সা ছিল না, ও ঠাকুমা ছিল তখন, পয়সা ছিল না। এখন ছেলে তো হাতের কাজও তৈরি করছে, রাম মন্দিরও বানিয়েছে। হ্যাঁ, কী কী বানিয়েছে আর? এসব আনি যে গাড়ি টাড়ি, আমরা তো বলতে পারবো না, তো আমার ছেলে বলতে পারবে। হ্যাঁ বানাচ্ছে, আমি অনেক খুশি, আমার ছেলেরা আমাকে অনেক করে, অনেক খুশি হয়, খুবই করে। আমার মা, আমার যদি একটু কিছু হয় না, আমার মনও অজ্ঞান হয়ে যায়, ডাক্তার বলো এ বলো খুব করে আমার ছেলেরা। আমার বড়ো ছেলে অত রোজগার করে না, তো ছোটোটা খুব রোজগার করে, বড়োটা অত ইয়ে করে না। কী মনে হয় যে বিশ্বের মানুষ ছোটোকে চিনুক? হ্যাঁ, কী চান আপনি? চান বিশ্বের মানুষ চিনুক। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, TV News 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টর স্পলিনের পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। স
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।